এইরকম বিষাদ ঘটনা ঘটছে ঘটেছে তুমি বলনি? বালাদ্বীপে তাহলে কজন মরলো রে? বালাদ্বীপে অল্প বয়সের ছেলে মরে গেল হার্ট অ্যাটাক করে? হ্যাঁ, বড় বিষাদ ঘটনা। এবং মেমানপুরে কজন মরলো রামগোসাই নিয়ে? চারজন পরিষ্কার লোক, পরিষ্কার লোক তার আগে দেখে গেছি। তা রাত্রেবেলা আমি দুটোর সময় আমাদের চন্দন পরিষ্কার লোক নন্দকিশোর বাথরুমে গেলে গিয়ে মরে যাচ্ছে এবং বাথরুমে কি সবাইকে কলাপস করা? হ্যাঁ, বাইশ বছরের মেয়ে, তার হঠাৎ একটু কেমন করছে, বাথরুমে হতে পারবে মরে। আর এই ছেলেটার বয়স কত হবে? 23 হবে, 24 হবে তার। এটা এক বছর ছেলেটাকে হাড়ি 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 পাড়ার যাকে মারলো কোথায় ওকেও কোথায় ওইভাবেই মেরে দিই। কম বয়সী গুলো বেশি মানে ইয়ে তো মরক। তোমার বইয়েরও কত বয়স ছিল? চব্বিশ বছর বয়সে তাকে মেরেছে না? এখানে মানে সাতগুড়ে তো শ্মশান হয়ে গেছে জায়গাটা, মানে দেশের একসঙ্গে যাচ্ছে। ওইটা তার কারণ হচ্ছে ওই যে প্রেত চেতনা, চেতনা ভূত ভূত মানে ওই যে মারছে তাকে নিতে এসে যে ভূত চেতনাটা, বুঝতে পেরেছো? ওই তাকে স্টাডি করতে করতে ওই মানে সিরিয়ালই মারছি চারজন পাঁচজন। প্রতিদিনে রাত্রেবেলা আসছে, তখন ডেটটা বাজছে জিদ্ধ থেকে যে মেয়েটা মারা গেছে, একুশ বয়স বছর ছেলে, এমন কান্না বেঁচেছে কোমলার পাল্টায়। আমি তো মহারা শ্রেণীর জিম্মিটা আমি তাড়াতাড়ি পেশি যা বলে আর রাত্রে আমি যাবো নি। সে বিভস্ত করুন কান্না, ওই কান্নাটা ওই কান্নাটা কোড করাতে মেশিন খাটা হয়ে যাচ্ছে মেশিন দিয়ে একটা 15-20 নিজের দেশের লোক আরামবাগ কতুলপুর জয়রামবাটি পৃথিবীর সর্বোচ্চ সংস্কৃতি সম্পন্ন মানুষ, যেখানে মানুষরা কোনোদিন মিথ্যা কথা বলত না, সেই দেশের কি সেইখানে ঠাকুরের দেশে রাক্ষস তৈরি হয়েছে, বুঝতে পেরেছ? কি ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর কথাবার্তা। এরকম সাত বেড়ে কম করে সাত বেড়ে সুবিচোক মেমানপুর মুল্লুক ভিড়কে সাত বেড়ে হ্যাঁ নেওয়া যাবে মানে অল্প বয়সের বড় বয়সের ছেলে এবং যারা মৃত বৃদ্ধ যারা মৃত হয়েছে, যাদিকে 65-এর উপরে যাদিকে যদি কেউ বলে বৃদ্ধ হয়েছে বলে মরে গেছে, কম করে 35 বছর করে বাঁচার কথা, কম করে আরো এক্সট্রা। মানে এইরকম ভাবে মানুষ মানে অসম্ভব 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 ঘটনা, আর একটা মানুষ ওকে বিশ্বাস করতে পারছে না। এতে বিভিন্ন জায়গা থেকে লোক এসে কাজ করছে, তারা বলছে তোমার ঘর হচ্ছে পাণ্ডুকে, এই নারায়ণপুরে খবর দিচ্ছে, নারায়ণপুরে কম করে কত লোক মরলো এই তোর ঘটনায় বা মানে এই অনেকগুলো প্রায় 40-50 অনেক আরো বেশি, দমপাড়া ফমপাড়া মিলিয়ে আরো বেশি অনেক বেশি। আর লোক সংখ্যা কত হবে? খুব জোরে 32-এর মধ্যে সব এতগুলো লোক মরছে, ও কি অসম্ভব, কি দুরাচার। চুদিদের কি মানে চুরমারানি মাগিদের বাই তাদের মানে ইয়ে হচ্ছে, ডাইনি বিদ্যা ফলানো হচ্ছে, ডাইনি বিদ্যা বাহাদুরি, বুঝতে পারছো না? তাদের জনির বাহাদুরি বাহাদুরি ফলানো হচ্ছে। আর সেখানে চুদির বাচ্চাকে অজিত দেওয়ালকে মাদার চোদ বললাম তো প্রাইম মিনিস্টার দপ্তর বলছেন আরে খারাপ কথাটা বলবেন না, শালা কি চুদির বাচ্চা চুদমারানি, ভাস্কর খুলবে কা পিকে মিশ্র বা গবড়া চুদির বাচ্চা, আর নরেন্দ্র মোদীর মতন চুদমারানি খান কি চুদির বাচ্চা, যে দেশের প্রধানমন্ত্রী সে দেশের কি অকাল পতন, ভারতবর্ষের মানুষের মানে
চিন্তা করা যায় না যে দুদিন কি দুদিন এই ভারতবর্ষের হবে আর মানে হচ্ছে। রাম রাম সংস্কৃতির যুগে, রাম সংস্কৃতির যুগে এই অপমৃত্যু, অকাল মৃত্যু, এমন চুদমারানী, এমন চুদমারানী নন্দনে সে মুখ্যমন্ত্রী মানে মুখ্য রাক্ষস নররাক্ষস, এমন চুদির বাচ্চা আমি পৃথিবীতে কোনোদিন দেখিনি যে এমন ধর্ম অধ্যক্ষ ধর্মে বেশ ধরে রাজপদে এসে চুদির বাচ্চা, এমন চুদির নন্দন, এমন চুদির নন্দন, যে নরেন্দ্র নররাক্ষসের মতন মিথ্যাচারী ছল পটর কপল আমি শুনিনি, কখনো শুনিনি যে এমন চুদির বাচ্চা ভারতবর্ষের দেশে প্রধানমন্ত্রী হতে পারে, যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বা চুদমারানী মমতা ব্যানার্জির মতন সে মুখ্যমন্ত্রী ধরিবার পিতাদের বুদের মারা এড়ির কি যে ধর্ম চুদমারানী দেখতে আমরা বুঝতে পারছি না।